তো এই পর্বে আমাদের আলোচ্য বিষয় হলো আমরা একটা মেশিন বানাবো ঠিক আছে একটা মেশিন তো এই মেশিনটা বানানোর জন্য বা এর কার্যক্রম জানার জন্য আমাদের আসলে বেসিক আরেকটা বিষয় জানা দরকার তো আমার কাছে মনে হয়েছে যে বা আমি যখন ক্লাস কোচিংয়ে ক্লাস নিই বা আমার ব্যাসে যখন ক্লাস নিই তখন দেখি যে এই বেসিকে অনেকেই নর্বরে তা আমি আগে সেই ব্যাসিকটুকু একটু আলোচনা করে নিই তারপরে আমরা ওই মেশিনটা বানাবো এবং ওই মেশিনের যে কাজ সেটা হচ্ছে যে আমরা শিখে ফেলবো ঠিক আছে ওকে তো আসেন আমি একটা সমগুণী ত্রিভুজ আঁকাই সমগুণিত ত্রিভুজ কাকে বলে আপনারা জানেন যদি কোনো ত্রিভুজের একটা কোণ সমকোণ নাইনটি ডিগ্রি হয় তবে তাকে কি বলে সমকোণ বলে নাইনটি ডিগ্রি কেমনি হয় যখন একজনের উপর আরেকজন একেবারে দাঁড়ায়ে থাকে একবারে খারাকারিভাবে দাঁড়ায়ে থাকে তাহলে এই যে এই দুইজনের মাঝখানে যত ডিগ্রি সেটাকে কত বলে নাইনটি ডিগ্রি তো এখানে দেখেন এই যে এটার উপরে এটা দাঁড়ায় আছে এই জন্য এখানে কত ডিগ্রি এটা নাইনটি ডিগ্রি সুতরাং এই ত্রিভুজটা কি সম সমকুণী ত্রিভুজ এখন আপনি বলতে পারেন যে ভাই এত কথা বলার কী দরকার আছে এত বেসিক ভাই আমি তো জানি যে কত পার্সেন্ট কত জানে ঠিক আছে এই জন্য যারা জানেন তারা একটু ধৈর্য ধরে সবকিছুই শুনতে হবে বা দেখতে হবে কিছু করার নাই তো আসেন এখানে বিষয় হয়েছে যে এই সমকোণী ত্রিভুজের আহ এই তিরি ত্রিভুজের একটা বিষয় হয়েছে যে এই ত্রিভুজের আপনারা এই যে দেখেন এটা একটা কোন এটা একটা কোন এটা একটা কোন একটা ত্রিভুজ মানে একটা ত্রিকোণী ধরেন মানে হলো সমকুণিতি আর ত্রিকোণমিতি অনুপাত কয়টা ছয়টা কি সাইন ট্যান কট কোসেক তো এই ছয়টা এই ছয়টা অনুপাত এদের নাম আবার ত্রিকোণমিত অনুপাত হইছে কেন কারণ এরাই হইল এই যে এটাই হলো ত্রিকোণমিতি এই যে একটা দুইটা যে তিনটা বাহু অনুপাত মানে কি ভাগ তো এই বাহুগুলোর ভাগ ফলই হল ঐ মিতির অনুপাত ঐতরিকূণমিতিক অনুপাত আর যেহেতু অনুপাতের কথা বলতেছি এই জন্য এগুলোর কি ওই ভাগ ফলে মানে এটা দ্বারা এটাকে ভাগ করলে একটা কিছু পাওয়া যাবে একটা ত্রিকোণিত অনুপাত পাওয়া যাবে এটা দ্বারা এটাকে একটা ভাগ করলে একটা অনুপাত পাওয়া যাবে এটা দ্বারা এটাকে ভাগ করলে একটা অনুপাত পাওয়া যাবে তো এগুলো ইচ্ছা মতো আবার না এগুলো সুনির্দিষ্ট ইয়ে আছে আপনার কাঠামো আছে যে কোনটাকে দ্বারা কোনটাকে ভাগ করলে কি পাওয়া যায় তার আগে আমি আরেকটু বিষয় আলোচনা করি সেটা হলো যে ভূমি লম্ব অতিভুজ এই জিনিসগুলো একটু ক্লিয়ার করার আমরা চেষ্টা করি ঠিক আছে তো এখানে হয়েছে যে দেখেন এখানে অতিভুজকে অতিভুজ হলে যে যে বড়ো সে অতিভুজ যে বড়ো সে অতিভুজ তার মানে নিশ্চয় এটা হলো অতিভুজ এটা কি অতিভুজ তাহলে ভূমিকে ভূমি মানে কি মাটি সাধারণভাবে বোঝা যায় যে মাটিতে যে থাকে মানে নিচে যে থাকে সে হলো ভূমি তো চোখ বন্ধ করে অনেকে যারা জানেন না তারা অনেকে আগে থেকে বলবেন যে ভাই নিশ্চিন্তে ভূমি হলো এটা এবং সবাই সেটাই বলে অনেকে এটাই বলে এটা হলো ভূমি তাহলে বাকি থাকে কে এই বেসারা বাকি থাকে এর নাম কি লম্ব ঠিক আছে এটা অনেকেই জানেন কিন্তু এর ভিতরে কিন্তু মেলা মিথ্যা কথা আছে মানে ঠিক না এগুলো ভুল কেন ভুল কারণ কে ভূমি হবে কে লম্ব হবে এটা আপনি এখন বলতে পারবেন না ঠিক আছে আবার আরও কাহিনী আছে ধরেন আপনাকে যদি বলি এটা ভাই কি কোন এটা কোন ত্রিক মিতি কোনোপাত আপনি বলবেন যে ভাই এটা সমকোণ সুতরাং এখানে ট্যান এবং কট আছে এটা ট্যান এবং কট তো আপনি নিশ্চিন্তে এখানে বলে দেবেন যে এটা ট্যানকট তা হ্যাঁ এটা আসলে ট্যান কট তাহলে সাইন কেক সেক সেক কোনটা তো আপনি বলে দেবেন যে ভাই এটা ভূমি বা এই জায়গায় হলো যে এটা সাধারণত কস হয় এটা কস কষের সাথে সাথে থাকে সেক এটা সাইন এটার সাথে থাকে কে এটার সাথে থাকবে কোসেক কিন্তু আসলে ওই কথাটাও ভুল আচ্ছা এটা আমরা আস্তে আস্তে দেখবো এই বিষয়টা আমি এখানে আপনাকে ক্লিয়ার করে দেব তারপরে আমি ওই মেশিনে যাব তো দেখেন এখানে হয়েছে যে আপনি যে কোনো একটা সমকোনো ত্রিভুজের সাথে যদি তিরিগুনো আমি কোনো হিসাব মিলাইতে চান চান বা সমগুণ একটা ত্রিভুজের এগুলো হিসাব করেন তাহলে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে সমগুণী ত্রিভুজের এই ত্রিগুণমিতিগুলো ত্রিগুণমিতিক অনুপাতগুলোর হিসাব করতে হয় একটা কোণের সাপেক্ষে এখানে দেখা যাচ্ছে কটা তিনটা কোণ একটা কোণ দুইটা কোণ তিনটা কোণ কিন্তু এই তিনটা কোণ না একটা কোণের সাপেক্ষে হিসাব করে একটা কোণের সাপেক্ষে হিসাব করতে হয় তো এখানে দেখেন আপনি কোন কোণের সাপেক্ষে হিসাব করবেন এখানে আমিও বলিনি আপনিও জানেন না আর এটা জানা না জানা পর্যন্ত আর এটা না জানা পর্যন্ত আপনি বলতে পারবেন না যে কোনটা সাইন কোনটা কস কোনটা ট্যান কোনটা ট্যান কটা বলতে পারবেন কোনটা সেক কোনটা ক এটা বলতে পারবেন না কোনটা ভূমি কোনটা লম্ব এটা বলতে পারবেন না শুধু অতিভসটা বলতে পারবেন তাহলে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি যখন একটা সমগণিত বুঝে হিসাব করবেন তাহলে আপনাকে এক নম্বরে আগে বুঝতে হবে যে কোন আপনি হিসাবটা করতেছেন তো আমি ধরে নিলাম যে ধরেন আমি এই কোণের সাপেক্ষে হিসাব করব এই কোণের নাম দিলাম কি কোণের সাপেক্ষে হিসাব করব। তো তো হয়ে গেল যখন এই হিসাব করবেন তখন এগুলো আর এরকম থাকবে না এই বড়টা অতিভুজ সেটা ঠিক আছে যে কোণের সাপেক্ষে হিসাব করবেন তার সাথে যা থাকবে সেটা হবে তখন ভূমি তার মানে এটা হবে সে তখন ভূমি এবং এই কোণের বিপরীত হবে তখন লম্ব এই কোণের বিপরীতটা হবে তখন লম্ব বুঝতে পারছেন এতটুকু বেসিক আসলে অনেকেরই অজানা থাকতে পারে আমার কাছে মনে হয়েছে বা আমি তো দেখি এই আসলে আলোচনা করলাম তো এটা হলো বিষয় আবার বলি যে কোন আপনি এটার সাবেক হিসাব করবেন না আপনি মনে করেন যে এই কোণের সাবেক হিসাব করবেন তখন হিসাব আবার চেঞ্জ হয়ে যাবে যে থিটার সাথে যে কোনো হিসাব করবেন সেটার সাথে যেটা থাকবে সেটাই হবে কি ভূমি আর বাকিটা কি হবে লম্ব বাকিটা কি হবে লম্ব এই বিষয়টা আপনাকে একটু মনে রাখতে হবে ঠিক আছে ওকে তো খুব শর্টকাটে আরেকটু বলে দিই যে যে কোণের সাবেক হিসাব করবেন সে সারা জীবন বন কস সে সারা জীবন কস থিটা যে কোনের সাপেক্ষে হিসাব করবেন কোন যখন এখানে দিছিলাম তখন এটা আমার কচ ছিল ঠিক আছে এটা কস আর যে নাইনটি ডিগ্রি সেটা হলো সারা জীবন টেন থিটা আর বাকি যেটা সেই হতভাগাটা হইল সাইন থিটা ওকে আর আমরা জানি কি কসের উল্টা কি সেক থিটা টেনের উল্টা কি কট থিটা আর সাইনের উল্টা কি কোসেক সেক থিটা তাহলে দেখেন এই যে কস থিটা আমরা কি লিখতে পারি এটা যেহেতু ত্রিকোণমিতিক অনুপাত এটা কোন কোন এই কোণ এই কোণটা তৈরি হয়েছে কোন বাহু দ্বারা ভূমি আর অতিভুজ তাহলে এই দুইটা বাহুর ভাগ ফলে কি হবে কস থিটা কিন্তু কোনটা দ্বারা কোনটা ভাগ করবেন এটার ব্যাখ্যা একটু বিশাল আমি ওইদিকে যাইতেছি না আপাতত মনে রাখেন কস থিটা ভূমি ভাগ অতিভুজ কি ভূমি ভাগ অতিভুজ অতিভুজ তাহলে সেক থিটা কি হবে সেক থিটা যেহেতু কস এর উল্টা তাহলে হবে অতিভুজ ভাগ ভূমি অতিভুজ ভাগ ভূমি এটা কি হবে ঘুরিয়ে যাবে ওকে তাহলে কোন 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 এই এই দুই বাহুর হিসাব তাহলে কি হবে লম্ব বাই ভূমি ভূমি কর থিটাই গোল্টু কি হবে তাহলে এটা ঘুরিয়ে যাবে ভূমি ভাগ লম্ব এদিকে সাইন কি হবে সাইন হবে লম্ব ভাগ অতিভুজ সাইন হবে লম্ব ভাগ অতিভুজ সাইন হবে লম্ব ভাগ অতিভুজ তাহলে কোসে কি হবে অতিভুজ ভাগ লম্ব এটার উল্টা তো এখানে এটুকুই আমার দরকার ছিল আশা করি এতটুকু আপনারা খুব ভালোভাবে বুঝছেন একেবারে ডিপলি এখানে বুঝতে হবে আর এখানে আরেকটা জিনিস আমাদের লাগবে সেটা হলো একটা পিথাগোরাসের উপপাদ্য আমরা জানি যে এই এটা যদি একটা সম ত্রিভুজ হয় তাহলে সমকুণিতি ত্রিভুজ থেকে পিথাগোরাসের একটা উপবাদ্য আমরা জানি যে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে লেখা যায় অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্বো স্কোয়ার এই ইকুয়েশনটা লাগবে তো আমরা এর পরবর্তী পর্বে যে মেশিনটা বানাইতে যাইতেছি ওই মেশিনটা বানানোর জন্য আসলে এতটুকু বেসিক লাগবে তাহলে ওই মেশিনটা আমরা খুব সহজেই বুঝে ফেলবো বা ধরে ফেলবো ঠিক আছে ওকে তো নেক্সট পর্বতে আমরা সেই মেশিনটা বানায় ফেলবো